ধ্বংসের পূর্ব ধারণা উড়িয়ে দিয়েছে রাশিয়ার অর্থনীতি। পুতিন বিশ্বাস করেন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারানোর সামর্থ্য কারণেই। সুয়েজ খালে সন্ত্রাসী হামলা নস্যাত করতে গিয়ে প্রাণ গেল 11 মিশরীয় সেনার। প্রায় 50 টন ওজনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন রাশিয়ার। পদত্যাগে রাজি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপক্ষে। ইউক্রেন যুদ্ধ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে চীন, দাবি সিআইএর। মারিওপোলের ইস্পাত কারখানা থেকে সব বেসামরিক নাগরিক উদ্ধার। ইউক্রেনের 17টি ড্রোন ভূপাতিতের দাবি রুশ মুখপাত্রে। সবশেষে জানবেন জেনারেলদের মৃত্যুতে রুশ বাহিনীতে বড় ধাক্কা। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ধ্বংসের পূর্ব ধারণা উড়িয়ে দিয়েছে রাশিয়ার অর্থনীতি। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যে নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়েছে তাকে উড়িয়ে দিয়ে দেশটির অর্থনীতি শক্তি অর্জন করে চলেছে। ব্রিটিশ সাপ্তাহিক ইকোনমিস্ট বলছে, তেল ও গ্যাস খাতে রাজস্ব বেড়ে যাওয়ায় রাশিয়ার ভোক্তারা আবার হাত খুলে ব্যয় করতে পারছেন। ব্যাংক সুদের হার কমতে শুরু করেছে এবং রুশ মুদ্রা রুবল শক্তিশালী হয়েছে। ইকোনমিস্ট গতকাল বলছে, রাশিয়ার অর্থনীতি আবার তার পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়েছে এবং আমেরিকা ও তার মিত্র দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রুশ অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলে যে ধারণা হয়েছিল তা অকার্যকর প্রমাণ করেছে। সাপ্তাহিক ইকোনমিস্ট আরও বলেছে, রুবল আগের চেয়ে অনেক বেশি মূল্যবান। বর্তমানে 65.8 রুবলে পাওয়া যাচ্ছে 1 মার্কিন ডলার। অথচ ইউক্রেনের রুশ অভিযানের আগে প্রতি ডলার কিনতে প্রয়োজন হতো 81 রুবল। পাশাপাশি রাশিয়া অব্যাহতভাবে বিদেশি মুদ্রার বন্ডের দাম পরিশোধ করে চলেছে। রুশ নাগরিকরা হাত খুলে ক্যাফে, বার ও রেস্টুরেন্টে খরচ করছে। এছাড়া রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার 17% থেকে কমিয়ে 14% এনেছে। রাশিয়ার জিডিপি চলতি বছরে 15% কমে যাবে বলে যে ধারণা দেওয়া হয়েছিল তাও ভুল প্রমাণিত হতে যাচ্ছে, জানিয়েছে ইকোনমিস্ট। সম্মানিত ভিউয়ার্স, আমরা মনে করি রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিপদে ফেলতে গিয়ে নিজেদেরই ফাঁদে পা আটকে গেছে ইউরোপীয় দেশগুলোর। আপনারা কি তাই মনে করেন? ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারানোর সামর্থ্য কারো নেই বলে বিশ্বাস করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে এই যুদ্ধে কৌশলগতভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সিআইএর প্রধান বিল বার্নস। শনিবার সিআইএ প্রধান আরও বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে রাশিয়ার সৈন্যরা ব্যর্থ হওয়া সত্ত্বেও দক্ষিণ পূর্ব এলাকার ডনবাসে তাদের শক্তিমত্তা বৃদ্ধি করা হয়। তবে ইউক্রেন সৈন্যদের পরাজিত করতে ভ্লাদিমির পুতিন তার পরিকল্পনায় কোনো পরিবর্তন আনেনি। বিল বার্নস এক সভায় বলেন, ইউক্রেনের সৈন্যরা রাশিয়াকে প্রতিহত করলেও এতে রাশিয়ার তেমন কোনো ধাক্কা লাগেনি। আমি বিশ্বাস করি পুতিন এমন একটি পরিস্থিতির মধ্যে রয়েছে যেখানে তার হারার কোনো সম্ভাবনা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা প্রধান বলেন, পুতিন বছরের পর বছর ধরে ইউক্রেনকে দখলের ছক কষে যাচ্ছেন, কারণ দেশটি একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। এই যুদ্ধে ইউক্রেন সৈন্যরা যেভাবে রাশিয়াকে প্রতিহত করেছে তাতে পুতিন তেমন উদ্বিগ্ন নন, কারণ এর মাধ্যমে তিনি ইউক্রেনে আরও শক্তিশালীভাবে হামলা চালানোর পথ খুঁজে পেয়েছেন বলে বলেন বিল বার্নস। বিল বার্নস রাশিয়াতে একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন, এজন্য রাশিয়ার নেতা সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। তিনি বলেন, কৌশলগতভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়া পারমাণবিক অস্ত্রের ব্যবহার করবে না। সুয়েজ খাল অঞ্চলে একটি সন্ত্রাসী আক্রমণ নস্যাত করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 11 মিশরীয় সেনা। সেনাবাহিনী জানিয়েছে, চরমপন্থী কার্যকলাপের কেন্দ্রস্থল সিনাই উপদ্বীপে এই ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া ইংলিশের খবর অনুযায়ী, আইএস জঙ্গিদের বিরুদ্ধে সিনাই এবং তার আশেপাশে দীর্ঘ সময় ধরে চলা অভিযানে কয়েক বছরের মধ্যে এটি সেনাবাহিনীর উপর সবচেয়ে বড় আঘাত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুয়েজ খালের পূর্ব দিকে সিনাই তীরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে আরও 5 সৈন্য আহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের তাড়া করে সিনাইয়ের একটি বিচ্ছিন্ন এলাকায় অবরুদ্ধ করে ফেলেছে। এক দশকেরও বেশি সময় ধরে মিশরের সিনাই উপদ্বীপ সশস্ত্র বিদ্রোহী ঘাঁটি গেড়ে বসে আছে।
2013 সালে প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসি ক্ষমতা হারানোর পর অঞ্চলটি আরও উত্তপ্ত হয়ে উঠেছিল। এরপর 2018 সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে উত্তর সিনাইকে কেন্দ্র করে দেশব্যাপী জঙ্গি বিরোধী অভিযান শুরু করে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী সেই অভিযান শুরুর পর থেকে 1000-এরও বেশি সন্দেহভাজন জঙ্গি এবং কয়েক ডজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। প্রায় 50 টন ওজনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন রাশিয়ার। রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে মহড়া দিল তাপভিত্তিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র। পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন গা শিয়রিত হওয়ার মতো সতর্কবার্তা দিচ্ছেন, তখন এইসব অস্ত্রের মহড়া যে কাউকে ভাবিয়ে তুলবে। সোমবার বিজয় দিবসের প্যারেড উদযাপনের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এই সময়কে সামনে রেখে বিশ্বব্যাপীকে RS-24 ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্যারেড করেছে রেড স্কোয়ারে। এই ক্ষেপণাস্ত্রটি একসঙ্গে বহন করতে পারে 10টি পারমাণবিক অস্ত্র। আন্তঃমহাদেশীয় এই অস্ত্রটির ওজন 49.6 টন, ঘন্টায় 24,500 কিলোমিটার বেগে ছুটতে পারে তা, আর পাল্লা 12,000 কিলোমিটার। এর অর্থ হলো উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই এই ক্ষেপণাস্ত্র লন্ডন বা নিউ ইয়র্কে আঘাত করতে সক্ষম। 16 চাকা বিশিষ্ট একটি যানে করে তার রিহার্সেলে অংশ নেয়, এই খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে আরও বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় অর্জনকে বার্ষিক ভিত্তিতে বিজয় দিবস পালন করে রাশিয়া। পদত্যাগে রাজি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপক্ষে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করতে রাজি হয়েছেন। তার পদত্যাগের দাবিতে দেশটিতে গত কয়েকদিন যাবৎ গণ আন্দোলন চলছিল। মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সংবাদ মাধ্যম কলম্বো পেজের এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে ছোট ভাই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে প্রধানমন্ত্রীর পদ থেকে মাহিন্দা রাজাপক্ষকে সরে যেতে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে আগামী সোমবার একটি বিশেষ বিবৃতিতে তার পদত্যাগের ঘোষণা দেবেন। তার পদত্যাগের ফলে মন্ত্রিসভাও ভেঙে যাবে। ঘোষণার পরের সপ্তাহে মন্ত্রিসভার রদবদল করা হবে। ইউক্রেন যুদ্ধ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে চীন। ইউক্রেনের যুদ্ধ সতর্ক চীন। তাইওয়ানের দিকে সতর্ক দৃষ্টি রেখে তারা ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষণ করছে, দেখছে যুদ্ধের পূর্বাপর কী ঘটছে, বৈশ্বিক প্রতিক্রিয়া কী, যুদ্ধের গতিপথ কোন দিকে যায়, কোন দেশ কোন পক্ষে অবস্থান করে, সার্বিকভাবে যুদ্ধ বিশ্ব পরিস্থিতিতে কী প্রভাব ফেলে তাও পর্যবেক্ষণ করছে তারা। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-র প্রধান বিল বার্নস মনে করেন, ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনী যে দুর্বল পারফরমেন্স দেখিয়েছে তাতে বিস্মিত চীন, কারণ ইউক্রেনের সমাজের ভিতর থেকে তীব্র প্রতিরোধ গড়ে উঠেছে। তিনি শনিবার ফিনান্সিয়াল টাইমস কনফারেন্সে বলেন, নিজেদের উচ্চ আকাঙ্ক্ষা ও তাইওয়ান ইস্যুতে ইউক্রেন যুদ্ধ থেকে সতর্কতার সঙ্গে শিক্ষা নেওয়ার চেষ্টা করছে চীনা কর্তৃপক্ষ। এই খবর দিয়েছে তুরস্কের সরকারি সংবাদ মাধ্যম TRT। বিলবার্নস আরও বলেন, চীন এই যুদ্ধের অর্থমূল্য এবং পরিণতি হিসাব কষে দেখছে। তারা দেখছে তাইওয়ানের নিয়ন্ত্রণ নিতে গেলে তাদের কতটা মূল্য দিতে হবে। মারিউপোলের ইস্পাত কারখানা থেকে সব বেসামরিক নাগরিক উদ্ধার। ইউক্রেনের মারিউপোল শহরের ইস্পাত কারখানায় আটকে পড়া সব বেসামরিক নারী, শিশু ও বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক জানিয়েছেন, মারিউপোলে মানবিক উদ্ধার অভিযান শেষ হয়েছে। রাশিয়ার পক্ষ থেকেও একই কথা জানানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মারিউপোলের আজবস্টাল স্টিল প্ল্যান্ট থেকে 300-এর বেশি বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় ধাপে সেখান থেকে আহত লোকজন ও সেনাদের উদ্ধার করার পরিকল্পনার কথা বলা হচ্ছে, তবে তা অনেক কঠিন হবে বলে মনে করছেন খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট। যুদ্ধ শুরুর প্রায় 2 মাস অবরুদ্ধ মারিউপোলে আটকে আছে ইউক্রেনের অনেক নাগরিক। সবশেষ আশ্রয়কেন্দ্র হিসাবে শহরের আজবস্টাল স্টিল প্ল্যান্টে আত্মগোপন করেন নারী, শিশু, বৃদ্ধসহ 100 যোদ্ধা। পুরো শহরের নিয়ন্ত্রণ নিতে পারলেও ইস্পাত কারখানাটি এখনও ইউক্রেনের সেনাদের দখলে রয়েছে। ইউক্রেনের 17টি ড্রোন ভূপাতিতের দাবি রুশ মুখপাত্রের। শুক্রবার দিবাগত রাত্রে ইউক্রেনের 17টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী, দাবি করেছেন রুশ প্রতিরক্ষা মুখপাত্র মেজর জেনারেল ইগোর কনাশেঙ্কভ। এছাড়া 3টি টস্কা ইউ মিসাইল ও 9টি স্মেটস মিসাইলও রয়েছে ধ্বংসের তালিকায়, খবর দ্য মস্কো টাইমসের। শনিবার এক বিবৃতিতে ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের তথ্য জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। বিবৃতিতে তিনি জানান, ইউক্রেনের নিকোলায়েভ, সিগনাল নয়ে, নিহানস্কোইকি, ক্রাসনগরস্ক,
ইসি নোভাটায়া এবং জুগ্রেস অঞ্চলে ভূপাতিত করা হয় নাম না জানা ওই ড্রোনগুলো। আর ইজিয়াম এবং খার্কিভ শহরে ধ্বংস করা হয় টস্কা ইউ মিসাইল এবং স্মেটস মিসাইলগুলো। তিনি আরও জানান, ইউক্রেনের 240টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি বাহিনী। সেখানে ইউক্রেনের সেনাবাহিনীর 44টি কমান্ড পোস্ট এবং 196টি সামরিক পয়েন্ট ও ইউক্রেনীয় সেনা ও সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে বলে জানান এই রুশ মুখপাত্র। জেনারেলদের মৃত্যুতে রুশ বাহিনীতে ধাক্কা। সেন্ট পিটার্সবার্গের সেরাফিমোভস্ক সিমোট্রি, রাশিয়ার পরিচিত এই সমাধিক্ষেত্রে শায়িত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত হাজার হাজার মানুষ। গত মাসে ওই সমাধিক্ষেত্রেই সমাহিত করা হয় মেজর জেনারেল ভ্লাদিমির ফরলোভকে। তার পদমর্যাদার কর্মকর্তাদের সেখানেই সমাহিত করা হয়। ফরলোভ ইউক্রেন যুদ্ধে নিহত রাশিয়ার উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের একজন। রাশিয়ার এই সেনা কর্মকর্তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠানে হাজির হয়ে তাকে শ্রদ্ধা জানান সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ। রাশিয়ার স্বাধীন সংবাদ মাধ্যম দ্য মস্কো টাইমস এক প্রতিবেদনে বলছে, দুঃখজনক হলেও সত্য, এ ধরনের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিতি বেলগভের জন্য নিয়মিত অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে, কারণ ফরলোভকে সমাহিত করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইউক্রেনে নিহত আরও এক উচ্চ পদস্থ রুশ সেনা কর্মকর্তার অন্ত্যেষ্টিক্রিয়াতেও তিনি উপস্থিত ছিলেন। এখানেই শেষ নয়, ফরলোভের মৃত্যুর চার দিন পর শেষ ঠিকানায় যাত্রা করেন লেফটেন্যান্ট কর্নেল মিরোস বাসাকভ। গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণের নির্দেশ দেন। এরপর থেকে জ্যেষ্ঠ রুশ সেনা কর্মকর্তা নিহত হওয়ার যে সংখ্যা পাওয়া যাচ্ছে সেটি বেশ অবাক করার মতো। মস্কো টাইমস ইউক্রেনের রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে বেশ কয়েকজন বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছেন। বিশ্লেষকদের মতে, রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ ইউক্রেনে রাশিয়ার পরিকল্পনা ও সামরিক অভিযান বাস্তবায়নের অগ্রগতি কমিয়ে দিয়েছে। এছাড়া এই ঘটনা যুদ্ধক্ষেত্রে লড়াইরত সেনারা মানসিকভাবে বড় ধাক্কা খেয়েছেন। নিরপেক্ষ সামরিক বিশ্লেষক পাবেল লুজহিন মস্কো টাইমসকে বলেন, প্রত্যেক জেনারেলের মৃত্যুই রুশ সামরিক বাহিনীকে কম কার্যকর করে তোলে। ইউক্রেনে এ পর্যন্ত 12 রুশ জেনারেল নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফরলোভ ছিলেন তাদের মধ্যে একজন। বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে 12 জেনারেলের সবাই যুদ্ধ শুরুর 2 মাসের মধ্যে মারা গেছেন, যা আফগানিস্তানে 10 বছরের সামরিক অভিযানে নিহত সোভিয়েত ইউনিয়নের সাবেক জেনারেলদের সংখ্যার দ্বিগুণ। ইউক্রেনে নিহত রাশিয়ার অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে আছেন মেজর জেনারেল আন্দ্রেই সুকোভস্কিও। গত মাসে তার মৃত্যুর কথা প্রকাশ করে রাশিয়ার সংবাদ মাধ্যম। 2 লেফটেন্যান্ট জেনারেল ইয়াকোব রেজান্তোসেভ এবং আন্দ্রেই মর্দোভিসেভ নিহত হওয়ার কথাও জানা গেছে। ইউক্রেনের দাবি, রাশিয়ার দখল করা খেরসন শহরের কাছে চর্ণোভাইভকা বিমান ঘাঁটিতে তাদের হত্যা করা হয়েছে। মস্কো অবশ্য বেশ কয়েকজন রুশ সেনা কর্মকর্তার নিহত হওয়ার খবরে আপত্তি জানিয়েছে। এই যেমন রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেল 1 মর্দোভিসের মৃত্যুর খবরকে আরও একটি বানোয়াট ঘটনা বলে প্রচার করে। তবে বিশ্লেষকদের মতে, মৃতের প্রকৃত সংখ্যা যাই হোক, যুদ্ধের রাশিয়ার শীর্ষ কর্মকর্তার যে কোনো ক্ষতি যুদ্ধ পরিচালনায় ব্যাঘাত ঘটাতে যথেষ্ট, আর ইউক্রেনে সেটি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ক্ষয়ক্ষতি ক্রেমলিনকে যুদ্ধ নিয়ে আরও গভীরভাবে ভাববে, কারণ ইউক্রেনের রাজধানীর নিয়ন্ত্রণ নিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলার পর পূর্ব ইউক্রেনেও উল্লেখযোগ্য অগ্রগতি ঘটাতে রুশ বাহিনী সংগ্রাম করছে। রুশ সামরিক বিশ্লেষক লুজহিন বলেন, নিহত সেনা কর্মকর্তাদের শূন্যস্থান পূরণ করতে কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। তবে যখনই হোক, নিহত জেনারেলদের শূন্যস্থান পূরণ সহজ হবে না, কারণ নতুন কমান্ডারদের যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত হতে হবে, অধীনস্থদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে এবং সামরিক পরিস্থিতির পুরো বিষয়টি অনুধাবন করতে হবে। যুদ্ধক্ষেত্রে এত বিপুল সংখ্যক জ্যেষ্ঠ রুশ সামরিক কর্মকর্তার মৃত্যুর কারণ সম্পর্কে বিভিন্ন মতামত দিয়েছেন বিশ্লেষকরা। অনেক বিশেষজ্ঞের ধারণা, পশ্চিমা প্রতিপক্ষের তুলনায় যুদ্ধক্ষেত্রে ঘন ঘন যাতায়াত রুশ কর্মকর্তাদের মৃত্যুর একটি কারণ হতে পারে। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সামরিক বিশ্লেষক শ্যাম ক্রানি ইভান্স বলেন, জেনারেলরা যদি তথ্য না পান তাহলে কর্মকর্তাদের তা দিতে পারবেন না, এই কারণে তারা যুদ্ধক্ষেত্রের কাছাকাছি গিয়েছিলেন।